ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে কেয়ামতের আলামত এর মধ্যে রয়েছে যে শেষ জামানাতে জেনাবে বিচার প্রকাশ রূপ ধারণ করবে, এটি কোথায় রয়েছে, কোন হাদিসে রয়েছে? আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। বাদ জি ভাই, এ মর্মে একাধিক বর্ণনা রয়েছে সহিহ বুখারী মুসলিম সুনান আত-তিরমিজি মুসনাদে আহমদ সহ অধিকাংশ হাদিস গ্রন্থই এ হাদিসগুলো স্থান পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা আল ইলমু ওয়া ইউসবাত আল জাহলু ওয়া ইউশরাব আল খামরু ওয়া ইয়াজহারা আজ জিনা। যে কেয়ামতের পূর্ব মুহূর্তে যে আলামতগুলো সংগঠিত হবে বা কেয়ামতের আলামত হিসাবে যে জিনিসগুলো দেখা যাবে সমাজে, সেটা হচ্ছে জ্ঞান তুলে নেওয়া হবে, মূর্খতা এটি সমাজে এর বিস্তার ঘটবে, মদ্যপান এর বিষয়টি এটি নিয়মিত বা অভ্যাসে রূপান্তরিত হবে, ঠিক ওয়াজহারা আর জেনা, জেনা ব্যভিচার যেটি মানুষ গোপনে করত, মানুষের দৃষ্টির আড়ালে করত, এটি ছিল জেনা ব্যভিচারের একটি বৈশিষ্ট্য, সে জিনিসটি উঠে যাবে, জেনা ব্যভিচার মানুষ প্রকাশ্যে করবে, এটাকে আর অপরাধ মনে করবে না, এটাকে ব্যভিচার মনে করবে না, তাদের ভিতর থেকে লজ্জা উঠে যাবে, ফলে এই জিনিসগুলো মানুষ সবার সামনেই করার চেষ্টা করবে। জেনা ব্যভিচারের বিভিন্ন ধরন রয়েছে, স্পর্শের জেনা, চোখে দৃষ্টির জেনা, কিংবা পাশাপাশি অবস্থানের জেনা, চিন্তার জেনা। তো এখানে সুনির্দিষ্টভাবে ফিজিক্যাল জেনার কথা বলা হয়নি যে সবার সামনে এসে ফিজিক্যালি জেনায় লিপ্ত হবে, এ কথাটি কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়নি। বরং এই ফিজিক্যালি জেনার যে পূর্ব প্রস্তুতি বা এর যে ভূমিকা স্বরূপ যে কর্মগুলো হয়ে থাকে, কথা বলা, ওঠা বসা, একই সাথে হাত ধরা অথবা পাশাপাশি অবস্থান করা, এই ধরনের যে এগুলো জেনার অন্তর্ভুক্ত, যেগুলো প্রকৃত জেনা, যেটা ফিজিক্যাল জেনা, লজ্জাস্থানের মধ্যে দিয়ে যে জেনার বাস্তবায়ন হয়, সেই জেনার ভূমিকা স্বরূপ যে কর্মগুলো হয়ে থাকে সেগুলো এর দ্বারা উদ্দেশ্য। অতএব এক্ষেত্রে রাস্তাঘাটে বসেই যে কেউ কারোর সাথে কোনো নারী পুরুষের মিলন ঘটবে, এটি যে বলা উদ্দেশ্য শুধু তাই নয়, বরং এর পাশাপাশি এবং এগুলো যে হবে না তা বলা মুশকিল। এখন আমরা মিডিয়ার মাধ্যমে কিন্তু এগুলো এখন প্রকাশ্যে দেখতেছি যে ব্যভিচারের বিষয়টা কীভাবে আমাদের সামনে চলে এসেছে। আমি আমার সরাসরি চোখের দৃষ্টিতে না দেখলেও হাজারো মানুষ দেখছে, সেটা আবার আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে পৌঁছতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের পরিস্থিতি থেকে মুক্তি দান করেন, আমাদের সমাজকে আল্লাহ পরিবর্তন করে দেন, আমাদের ঈমান এবং আমলকে এই সমস্ত অবস্থা থেকে হেফাজত করেন। জি, এই বর্ণনাগুলো রয়েছে সহিহ বুখারীর ভিতরে 81 এবং 81 নম্বর হাদিস, ঠিক সহিহ মুসলিমের ভিতরে 2671 নম্বর হাদিস, সুনান আত-তিরমিজির ভিতরে 2205 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার ভিতরে 4045 নম্বর হাদিস, মুসনাদে আহমদের ভিতরে 11944। আমি একটি একটি করে এক এক হাদিস থেকে বললাম, এছাড়াও একাধিক বর্ণনা এই হাদিস গ্রন্থগুলোর মধ্যেই রয়েছে। আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা মুহাম্মদ।